হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের ডাটা স্পিড বাড়িয়ে নেবেন। আপনারা যে কোনো সময় আপনারা যখন ইউটিউবে যান বা বিভিন্ন ওয়েবসাইটে যখন আপনি কোনো স্ক্রল করেন বা আপনার কাজ কোন দেখা গেছে, এইভাবে আপনি ওপেন করার সময় খালি ঘুরতেছে ঘুরতে বা ঘুরতে অনেক লোডিং নেই, তো এই লোডিংটা যাতে না নেয়, যাতে আপনারা মানে আপনার ক্লিক করার সাথে সাথেই ঢুকতে পারেন অনেক স্পিডে কাজ করে, সেই সেটিংসটা আপনি করে নিতে হবে। আশা করি আপনার যদি এই সেটিংসটা করে নিতে পারেন তাহলে অবশ্যই আপনাদের ইন্টারনেট চালিয়ে অনেক আনন্দ পাবেন, অনেক ভালো লাগবে আপনি যে কোনো ব্রাউজিং করতে। তো সেই সেটিংসটা দেখতে হলে আমার পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের খুবই উপকার হবে। আর যারা আমার চ্যানেল নতুন আসবে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দেবো। তো সেটিংসটা হচ্ছে আমি আমার স্যামসাং মোবাইল দিয়ে করছি, তো আপনার যে কোনো মোবাইল দিয়ে করতে পারেন, সে একই সেটিংস, শুধু আপনার সেটিংসে গিয়ে এই সেটিংসটা করে নেবেন। তো সেটিংসে চলে যাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। সেটিংসে চলে যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্টিভ, আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি আবার দেখেছি এই যে সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পরে এখানে কানেকশন একটা অপশন রয়েছে, এই কানেকশন অপশনে ক্লিক করবেন। তো কানেকশন অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে মোবাইল নেটওয়ার্ক নামের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এই অপশনগুলো আমি স্যামসাংয়ে আবার বলে নিচ্ছি, করে নিচ্ছি আপনার যে কোনো মোবাইলে আপনার এই সেটিংসটি খুঁজে করে নেবেন। তো মোবাইল নেটওয়ার্কে চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন হচ্ছে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস, অ্যাক্সেস পয়েন্ট নেমস একটা নামের অপশন, এখানে ক্লিক করুন। তো এখন কথা হচ্ছে আপনার যেই সিমে আপনার এই সেটিংসে করে নেবেন সেই সিমটা আগে সিলেক্ট করে নেবেন। তো এই যে এখানে 2 নম্বর সিম আমার এখানে প্রথম সিম, তো আমি যদি আমার স্কি টু সিমে অন করতেছি, যদি এটাতে করে নিতে এখানে ক্লিক করা অবস্থায় তারপরে এই যে কর্নারে দেখবেন থ্রি ডট লাইন রয়েছে, অবশ্যই আপনার নেটটা কানেকশন করে নেবেন। আমি নেটটা কানেকশন করে থ্রি ডটে ক্লিক করবেন। তো এই যে দেখেন এখন বর্তমানে যে মানে ডিফল্ট রয়েছে, মানে যেটা সেটের সাথে ফিক্স সেটা রয়েছে, সেটা আমি রিসেট করে আমি আমার মতো করে নেবো, তখন স্পিডটা বেড়ে যাবে। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এছাড়া বুঝতে পারবেন না। এই থ্রি ডটে আমি ক্লিক করবো এখন, যে রিসেট টু ডিফল্ট, মানে আমি পুনরায় সেট করবো ডিফল্টটা কেটে। তো আমি রিসেট দেবো। তো রিসেট দেওয়ার পরে এটা কিন্তু চলে যাবে, এই যে এই লেখাগুলো এই অপশানগুলো চলে যাবে। আমি পুনরায় কীভাবে করবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন রিসেট দেওয়ার পরে একটু সময় নেবে, তো তারপরে আপনি কী করবেন, এই যে থ্রিডে আবার ক্লিক করবেন, এই যে অ্যাড পয়েন্টে ক্লিক করবেন, যে এয়ার অপশন রয়েছে দেখেন, অ্যাড পয়েন্টে ক্লিক করার পরে যে নেমটা যেখানে রয়েছে নেমে ক্লিক করবেন। নেমের মধ্যে ক্লিক করার পরে আমি দেখা মানে এক এক করে সব দেখিয়ে দিচ্ছি। এই নেমে ক্লিক করে এখানে জাস্ট শুধু আপনি আই লিখে দিবেন, আর কিছুই লেখা লাগবে না, আই লিখে ওকে দিয়ে দিবেন। তারপরে আপনার এখানে রয়েছে কি অ্যাপিয়ান, তো অ্যাপিয়ান আপনার ইউজার নেম, তো একইভাবে আপনারা এখানে নেমের মধ্যে আই দেওয়ার পরে এপিএন নামে একটা অপশন আছে, এখানেও সেমভাবে আপনারা আই দিয়ে দিবেন, তারপর আর কোনো কাজ নেই ওকে দিয়ে দিবেন। তো তারপর একটু নিচে যাবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভার নামে একটা অপশন আছে, এখানে www.google.com লিখে দিবেন। আমি লিখে দিচ্ছি www.gwgl.com, google.com লেখার পরে ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পরে আপনি আবার আরেকটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপিয়ান প্রোটোকলে আপনার ক্লিক করবেন। তারপরে এই যে আপনার এখানে তিনটি অপশন দেখতে পাবেন, আপনার মধ্যেটা ক্লিক করে দেবেন IPv6। দেওয়ার পরে আপনার কাজ মোটামুটি শেষ। হ্যাঁ, তো এখন কী করবেন, তারপরে থ্রি ডটে রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন, তারপরে সেভ দিয়ে দিবেন। তারপরে দেখেন এই যে দেখেন এখন আপনার যে ডিফল্টটা রয়েছে এটা বাদ দিয়ে আপনি এখানে এটা ক্লিক করে দেবেন। দেখবেন আপনার এখন যে ইন্টারনেট স্পিডটা চলবে অনেক দ্রুত গতিতে চলবে, এখানে ক্লিক করে দেবেন, আপনার কাজ শেষ। তো এখন আপনার যদি আপনার দুটা সিম থাকে, এটা প্রথম সিমে আপনি যে সেটিংসটা করে নিয়েছেন, যদি আপনি দ্বিতীয় সিমে যদি নেট চালান একই রকম দ্বিতীয় সিম সিলেক্ট করে এভাবে আপনি এটা রিসেট করে আপনার এড দিয়ে আবার একই রকমভাবে সেট করে নিতে পারেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো আমার ইন্টারনেট স্পিড এখন আমি দেখতে পাবেন ক্লিক করার সাথে সাথেই আমারটা চলে আসছে, মানে এত দ্রুত কাজ করবে না, আপনারা বুঝতে পারছেন যে স্পিড অনেক বেড়ে যাবে এই সেটিংসটা করে নিলে। আশা করি আপনাদের উপকার হয়েছে। আর যারা আমার চ্যানেলটি নতুন আসছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, ধন্যবাদ সাবস্ক্রাইব করে রাখলে। আর যারা এখনও করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।